वेलकम स्टूडेंट्स, केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो। आमी रिश्मिता तस्मीम, नारायणगंज हाईस्कूल एंड कलेजेर तथ्य ओ जोगाजोग प्रजुक्तिर प्रभाषक, तोमादेरके एकादश श्रेणीर अनलाइन क्लासे स्वागतम जानाच्छि। तोमरा जारा एकादश श्रेणीर परीक्षाय भालो फलाफल करे द्वादश श्रेणीते उत्तीर्ण होयेछो, तादेरके शुभकामना जानिये आमी आमार आजकेर एई अनलाइन क्लासटी शुरू करते जाच्छि। तो तोमरा सबाई तोमादेर जेई लेसन प्लान एवं सिलेबासगुलो पेयेछो सेखाने देखेछो जे तोमादेर सामने जे सिटी परीक्षाटी हबे तार सिलेबास देया होयेछे अध्याय तीनेर द्वितीय अंश एवं अध्याय छय। तो अध्याय तीने आमरा अलरेडी आगेई पढ़ा शेष करे फेलेछि, ताई आमी आजके अनलाइन क्लासटा शुरू करते जाच्छि अध्याय छय, जेटी होच्छे डेटाबेस मैनेजमेंट सिस्टेम। तो शुरू करा जाक। प्रथमे आमरा जेने नेब डेटाबेसेर किछु धारणा निये। डेटाबेस शब्दर अर्थ होलो तथ्य बा उपात्तेर समावेश, अर्थात जखन कोनो एकटि जायगाय अनेकगुलो तथ्य उपात्त एकसाथे समावेश करे थाकबे तखन सेटाके आमरा डेटाबेस बोलबो। सम्पर्कयुक्त डेटार समावेशी होलो डेटाबेस, एबं सेई समावेशे जे डेटागुलो आछे सेगुलोर मध्ये अवश्यई कोनो एकटि सम्पर्क थाकते हबे। ব্যাপক অর্থে বলা যায় ডেটাবেস হচ্ছে সুসংগঠিত তথ্যের সমাবেশ যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা এবং আধুনিকায়ন করা যায়। অর্থাৎ এই ডেটাবেসের তথ্যগুলো অবশ্যই সুসংগঠিত আকারে অর্থাৎ গোছানো আকারে থাকবে এবং এগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো, সেগুলোকে ব্যবস্থাপনা করে আমি যেভাবে আমার প্রয়োজন সেভাবে এটাকে আমি ব্যবহার করতে পারবো। ডেটাবেসের তথ্যগুলো টেবিল আকারে সাজানো থাকে। আমরা সামনে যখন আরও আগাবো এই অধ্যায়ে তখন দেখব যে একটি ডেটাবেসে তথ্যগুলো এক একটি টেবিল আকারে সাজানো থাকে। ষাটের দশকের দিকে ডেটাবেসের তথ্যগুলো একটি টেবিলেই সাজানো থাকতো, অর্থাৎ সমগ্র ডেটাবেসে একটি মাত্র টেবিলেই এই তথ্যগুলো থাকতো। তবে বর্তমানে আধুনিক ডেটাবেসে আমরা দেখি যে সেখানে এক বা একাধিক টেবিল থাকে এবং সেই টেবিলগুলোর মধ্যে যত তথ্যই থাকে সেগুলোর মধ্যে একটি সম্পর্কযুক্ত একটি বিষয় থাকে, যাতে কিনা এই টেবিলগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত বা রিলেটেড থাকবে। এবার আমরা ডেটা টেবিলের গঠন নিয়ে একটু দেখি যে একটি ডেটা টেবিল কিভাবে আমরা দেখতে পাই। নিচে আমরা একটি টেবিল দেখব এখন, যে টেবিলটা দিয়ে আমরা ডেটাবেসের যে টেবিলগুলো তথ্য কিভাবে সাজানো থাকে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে একটি ডেটা টেবিল, এটা দেখতে এমন কোনো কমপ্লেক্স কিছু না, খুবই সিম্পল একটা জিনিস। সেখানে আমাদের নর্মাল টেবিল যেরকম কলাম এবং রোয়ের সমন্বয় থাকে, ঠিক সেভাবেই ডেটাবেসেও এই তথ্যগুলো এভাবেই টেবিল আকারে সাজানো থাকে। এখন এই টেবিলের কোন অংশকে কী বলা হয় সেটা আমরা জেনে নিই। প্রথমত যে এই কলামগুলো আছে, অর্থাৎ যে রোল, রেজিস্ট্রেশন, বয়স, গ্রুপ বা ভর্তির তারিখ, এই এক একটি কলামকে বলা হচ্ছে ফিল্ড। তাহলে ডেটাবেসের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি কলামকে বলা হবে এক একটি ফিল্ড, যেমন এটি রোল নাম্বারের ফিল্ড, এটি রেজিস্ট্রেশন নাম্বারের ফিল্ড, এটি বয়সের ফিল্ড ইত্যাদি। এরপর প্রত্যেকটি রো যেগুলো আছে, অর্থাৎ এরকম একটি পুরো রোকে বলা হচ্ছে রেকর্ড, অর্থাৎ আমরা বলতে পারি যে 102 রোল নাম্বার যে ব্যক্তি তার পুরো রেকর্ডটি হচ্ছে এটা, অর্থাৎ এখানে তার যাবতীয় অন্যান্য তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ফিল্ড আর রেকর্ডের সমন্বয়ে এক একটি ডেটা টেবিল গঠিত হয়। এখন আমরা বিভিন্ন ধরনের কি ফিল্ড নিয়ে জানব। বিভিন্ন রকমের কি ফিল্ড নিয়ে এক একটি ডেটাবেস তৈরি হয়, যেমন ডেটাবেসের রেকর্ড শনাক্তকরণের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। আমরা একটু আগে দেখেছি যে প্রত্যেকটি হচ্ছে একটি ডেটা টেবিলের ফিল্ড, বাট সেগুলোর মধ্যে কি ফিল্ড হবে শুধুমাত্র সেইটা যেই ফিল্ডটা একটি ডেটাবেসের রেকর্ডকে শনাক্ত করতে পারবে, অর্থাৎ আলাদাভাবে চিহ্নিত করতে পারবে। তো কি ফিল্ড হচ্ছে সম্পর্কযুক্ত ডেটাবেসের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। একটু আগে আমরা বলেছি যে এখন আধুনিক যে ডেটাবেসে একাধিক টেবিল থাকে এবং এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ কাজটাই কি ফিল্ড সাধারণত করে থাকে। কি ফিল্ডের প্রধান বৈশিষ্ট্য হলো এর ডেটাগুলো ভিন্ন ও অদ্বিতীয়, অর্থাৎ ইউনিক হয়ে থাকে, যেমন মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ এমন কিছু ডেটাকে আমরা কি ফিল্ড হিসাবে বলতে পারবো যেগুলো কিনা
একদম ভিন্ন এবং অদ্বিতীয় এবং অর্থাৎ ইউনিক হবে, অর্থাৎ দুটি রেকর্ডে কখনোই একই ফিল্ড বা একই ডেটা থাকবে না। যেমন মোবাইল নাম্বার যদি আমরা বিবেচনা করি, আমরা জানি যে কখনোই দুটি মোবাইল নাম্বার সেম হতে পারে না, অবশ্যই কিছু না কিছু পার্থক্য থাকবে। তাই এই ধরনের ডেটাগুলোকে সাধারণত কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নিই কি ফিল্ডের প্রকারভেদ। কি ফিল্ড সাধারণত তিন ধরনের হয়ে থাকে, সেই তিনটি কি কি? প্রথমটি হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, এর পরেরটি হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, এবং তৃতীয়টি হলো ফরেন কি ফিল্ড। এই তিন ধরনের কি ফিল্ড আমরা ডেটাবেজে দেখে থাকি। এই কি ফিল্ডগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। প্রথমে আসছি প্রাইমারি কি ফিল্ড নিয়ে। একটি ফাইল বা ডেটাবেজ টেবিলে এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকে। আমরা একটু আগে একটি টেবিলে দেখেছি যে সেখানে প্রায় 5টির মতো ফিল্ড ছিল, এরকম বিভিন্ন সংখ্যাই থাকতে পারে। একটা টেবিলে 2টি, 3টি, 5টি যে কোনো সংখ্যক সাধারণ ফিল্ড থাকতে পারে, এবং এই সাধারণ ফিল্ডগুলোর মধ্যে যেই ফিল্ডের সকল তথ্য ভিন্ন ও অদ্বিতীয় হবে এবং যার সাহায্যে একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলবো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যখন সাধারণ ফিল্ডগুলোর মধ্যে এমন একটি ফিল্ড থাকবে যেটার ডেটাগুলো বা তথ্যগুলো একেবারেই ভিন্ন, সেইটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে সিলেক্ট করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখি, একটি টেবিল দেখি। এখানে আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি। প্রথম টেবিলে রোল নাম্বার, নাম এবং জিপিএ দেওয়া আছে। তো এই তিনটার মধ্যে আমরা যদি খেয়াল করি দেখব যে একাধিক মানুষের নামও সেম থাকতে পারে, একই নামের দুজন ব্যক্তি থাকতে পারে, এবং তাদের জিপিও একই রকম হতেই পারে। একাধিক ছাত্র 5 পেতে পারে, 4.56 পেতে পারে, তবে তাদের রোল নাম্বার সাধারণত এক হয় না। তো এই জন্য আমরা এই টেবিলের ক্ষেত্রে আমি রোল নাম্বারকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে সিলেক্ট করতে পারি। কিন্তু পাশের টেবিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একই রোলের দুজন ছাত্রের ইনফরমেশন আছে। কিভাবে এটা হতে পারে? যে অনেক সময় দেখা যায় যে একই শ্রেণীর, যেমন একাদশ শ্রেণীর দুটি সেকশন আছে, তো সেকশন ওয়াইজ সেম রোল নাম্বার অনেক সময় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখে থাকি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ আলাদা আলাদা দেওয়া হয়েছে। তাই এই টেবিলের ক্ষেত্রে আমি এই রেজিস্ট্রেশন নাম্বারের ফিল্ডটাকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে সিলেক্ট করব। তাহলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ওই ফিল্ডটাকেই আমি প্রাইমারি কি ফিল্ড ধরতে পারি যেটা কিনা একেবারে ভিন্ন হবে। এখানে কিন্তু এখানে আমি রোল নাম্বার ধরেছি, কিন্তু এখানে আমি রোল নাম্বারটা নিতে পারবো না, কারণ একই রোল নাম্বারে আমি একাধিক রেকর্ড দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রাইমারি কি ফিল্ড ধরছি। এরপর আসা যাক কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। যখন কোনো ডেটাবেজে সুনির্দিষ্ট প্রাইমারি কি ফিল্ড থাকে না, তখন একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা যায় না। অর্থাৎ আমি হয়তো দেখতে পাচ্ছি যে একটি টেবিলে কোনো ফিল্ডই একেবারে ইউনিক নেই, সব ফিল্ডে কিছু না কিছু রিপিটেশন হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে দুটি ফিল্ডকে একত্রে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় এবং সেটাকেই বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তো নিচের টেবিলটা আমরা যদি দেখি, যে এখানে আমি দেখতে পাচ্ছি ছাত্রের নাম, পিতার নাম, জিপিএ এবং পাশের বছর দিয়ে একটি টেবিল তৈরি করা আছে। তো আমি দেখতে পাচ্ছি যে ছাত্রের নামেও একই নামের দুজন ছাত্র উপস্থিত আছে, তাই আমি শুধুমাত্র ছাত্রের নামটাকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ধরতে পারছি না। আবার যদি পিতার নামে দেখি, এক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে একই নামে দুইজন ছাত্রের পিতার নামও মিলে গিয়েছে। তো এরপরে জিপিএও একাধিক ছাত্রের জিপিএ একই রকম হতেই পারে, পাশের বছরও একই রকম হতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করি, এই দুটো ফিল্ডকে একসাথে করে, অর্থাৎ কম্পোজিট করে আমরা এটাকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ধরি। কারণ হয়তো দুজন ছাত্রের নাম মিলে গেলেও তাদের পিতার নাম আলাদা হচ্ছে, তাই এই দুটোকে একসাথে একজোড়া হিসেবে আমি ইউনিক বলতে পারছি। একইভাবে পিতার নাম মিলে গেলেও ছাত্রের নামটা ভিন্ন আছে, তো এটাকে এক জোড়া হিসেবে আমি প্রাইমারি কি ফিল্ড ধরতে পারি, কেননা এই জোড়া হিসেবে এরা ইউনিক বা অদ্বিতীয়। তাই এটাকে বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। এবং তৃতীয়টি হলো
ফরেন কি ফিল্ড। যদি কোনো ডেটাবেজের একটি ফাইলের প্রাইমারি কি ফিল্ড অন্য কোনো একটি ফাইলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় ফরেন কি ফিল্ড। অর্থাৎ আমি এখন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই যে এখানে দুটা টেবিল দেওয়া আছে, একটি হলো ছাত্রদের ভর্তি ফাইল, অন্যটি রেজাল্ট ফাইল। তো আমি দেখতে পাচ্ছি এই ভর্তি ফাইলের প্রাইমারি ফিল্ড হচ্ছে এই রোল নাম্বারটি। আবার এই টেবিলেও রোল নাম্বারের একটি ফিল্ড রয়েছে, কিন্তু এখানে এটা প্রাইমারি ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়নি। এখানে আমরা হয়তো অন্য রেজিস্ট্রেশন নাম্বারটাকে প্রাইমারি ধরবো। তো এই কারণে আমরা বলতে পারি এই টেবিলের জন্য এটা হচ্ছে ফরেন কি ফিল্ড, কারণ অন্য টেবিলের প্রাইমারি ফিল্ড এই টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে আছে, তাই এটি ফরেন কি ফিল্ড। অন্যদিকে এইটি এখানে প্রাইমারি কি ফিল্ড হিসেবে আছে, কিন্তু রেজিস্ট্রেশনটি এই ভর্তি ফাইলে আছে সাধারণ ফিল্ড হিসেবে, তাই এটি হবে ফরেন কি ফিল্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সহজভাবে চিন্তা করবে যে একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড অন্য টেবিলের সাধারণ ফিল্ড থাকলেই সেটা হচ্ছে ফরেন কি ফিল্ড। এবার আমরা ডেটাবেজ ব্যবহারের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সুবিধাগুলো কি কি। ডেটাবেজে বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়। আগে যখন নাকি ডেটাবেজ ছিল না, তখন সবাই কাগজে কলমে ডেটাগুলো সংরক্ষণ করতে হতো, এটা সময়ও লাগতো, একই সাথে দেখা যেত যে এত কাগজপত্র বা এত ফাইল রাখার জায়গা অনেক সময় অনেক প্রতিষ্ঠানের করা সম্ভব হতো না। তখন দেখা যেত যে বিগত 5 বছরের বেশি রেকর্ড তারা আর রাখতো না। কিন্তু এখন যেহেতু এই সমস্যা নেই, এখন ডেটাবেজে মেমোরিতে আমরা বিপুল পরিমাণ তথ্য রাখতে পারছি। এরপর প্রয়োজন অনুযায়ী ডেটা আপডেট করা যায়। যদি কখনো কোনো প্রয়োজন হয়, ধরা যাক কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ছাত্রের, এমন অনেক সময় হয়ে থাকে রেজাল্ট পাবলিশের পর সেটা চ্যালেঞ্জ করে রেজাল্টটা আবার পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে আবার পুরনো কাগজপত্র না ঘেটে শুধু খুব সহজেই ডেটাবেজে আমরা একটা এন্ট্রি চেঞ্জ করে দিলেই এটা ইজিলি আপডেট করে দিতে পারছি। দ্রুত গতিতে ডেটা উপস্থাপন। আমরা ডেটাবেস থেকে যখন কোনো স্পেসিফিক ডেটা যদি দেখতেও চাই, সেটাও খুব দ্রুত আমরা আমাদের সামনে উপস্থাপন করতে পারি। তথ্য সাজানো এবং রিপোর্ট তৈরি করা, অর্থাৎ তথ্যগুলো এলোমেলোভাবে না রেখে ডেটাবেসে খুব সুন্দর করে আমরা সাজিয়ে রাখতে পারি এবং বিভিন্ন রিপোর্টও তৈরি করতে পারি। ধরা যাক একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেসে তাদের প্রায় 1000 ছাত্রছাত্রীর ভর্তির তারিখ এবং জন্ম তারিখ সবগুলো দেওয়া আছে। এখন আমার যদি প্রয়োজন হয় যে আমার শুধুমাত্র যারা নাকি এপ্রিল থেকে মে মাসে ভর্তি হয়েছে তাদের একটি তালিকা চাচ্ছি, তাহলে আমি শুধু ওইটা এন্ট্রি করে দিলেই খুব প্রোগ্রামে লিখলে একদম দ্রুত আমি জাস্ট ওই নামের লিস্টগুলো পেয়ে যাব, আমাকে পুরো সমগ্র ডেটাবেসটা ঘাঁটতে হচ্ছে না। তো এইভাবে আমরা একটা রিপোর্টও ইজিলি তৈরি করতে পারি। এবার আসা যাক কিছু অসুবিধা নিয়ে। অনেক সময় ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেজে প্রবাহিত হয়, কারণ আমরা জানি ডেটাবেজের টেবিলগুলো হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাই কোনো কারণে যদি একটা টেবিলের একটি ফিল্ডের ডেটা ভুল এন্ট্রি দেওয়া হয় এবং সেই সেম ফিল্ডটা অন্য আরও কয়েকটি টেবিলে থাকে, তখন এগুলোর মধ্যে পুরো ডেটাবেজে ওই ভুল তথ্যটা প্রবাহিত হয় এবং ভুল ডেটার কারণে প্রক্রিয়াকরণ ধীর গতির হয়। যখন ডেটা ভুল থাকে, ধরা দেখা যায় অনেক সময় সেম ফিল্ড একটি টেবিলে এক ধরনের ডেটা আছে, অন্য টেবিলে ভুলবশত অন্য ডেটা আপলোড করা হয়ে গেছে, তখন দুটোর মধ্যে সামঞ্জস্য করতে গিয়ে কম্পিউটারের কাজ অনেক ধীর গতির হয়ে যায়। ডেটাবেস পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোকের প্রয়োজন। তো এক্ষেত্রে দেখা যায় জিনিসটা অনেক সময় অনেক প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল হয়ে পড়ে, কারণ এই যারা ডেটাবেস পরিচালনা করবে তাদেরকে অবশ্যই এই বিষয়ে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, তা না হলে এই ডেটাবেস পরিচালনায় অনেক ভুল হয়ে বিরাট কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এবার আমরা জানবো ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে। বড় বড় ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিদিন
বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে হয়। এই প্রতিষ্ঠানগুলো দেখা যায় প্রতিনিয়তই অসংখ্য ডেটা নিয়ে কাজ করছে, যেমন একটি ব্যাংকে প্রতিদিনই হাজারো ট্রানজ্যাকশন হচ্ছে, একটি শিল্প প্রতিষ্ঠানেও কর্মীদের উপস্থিতি, এগুলো নিয়ে তাদের বেতন শীট তৈরি করা ইত্যাদি ইত্যাদি নানান কাজ হয়ে থাকে। এবং এই সব কাজই হচ্ছে তথ্য নিয়ে নাড়াচাড়া করতে হয়। তো এই বিশাল ডেটাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করা, কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রয়োজনীয় ডেটা ব্যবহার করে রিপোর্ট তৈরি করাই হলো ডেটাবেস ম্যানেজমেন্ট। অর্থাৎ যখন ওই প্রতিষ্ঠানের ডেটাগুলোকে ঠিকভাবে স্টোর করবে, সেগুলোকে পরিচালনা করবে, সেগুলো থেকে রিপোর্ট বানাবে, এটার জন্য এই সংক্রান্ত যে কাজগুলো করা হয় সেটাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট। হেনরি এফ কর্থের মতে ডেটাবেস ম্যানেজমেন্ট হলো পরস্পর নির্ভরশীল কিছু ডেটার সমষ্টি এবং কিছু প্রোগ্রামের সমষ্টি যা ওই সব ডেটাকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্টে ডেটাগুলো অবশ্যই পরস্পর নির্ভরশীল, অনেকগুলো ডেটা থাকবে এবং এগুলোকে পরিচালনার জন্য কিছু প্রোগ্রামের সমষ্টিও থাকবে যেগুলো কিনা ওই ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। এর মূল উদ্দেশ্য হলো খুব সহজেই ডেটা স্টোর ও রিট্রিভ করা, অর্থাৎ ডেটাগুলোকে স্টোর করা বা সংরক্ষণ করা এবং সেগুলোকে আবার বের করে তার ব্যবহার করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এবার আসা যাক DBMS। DBMS এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি এমন একটি সিস্টেম যেটি পরস্পর সম্পর্কযুক্ত ডেটা সমষ্টিকে পরিচালনা করে। অর্থাৎ একটু আগে আমরা যেটা জানলাম যে ডেটাবেস ম্যানেজমেন্টের যেই কাজটা, সেই কাজ করার জন্য যখন একটি সিস্টেম ব্যবহার করা হয় সেটাকেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হচ্ছে। এটি ডেটাবেস এবং ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। অর্থাৎ যে ব্যক্তি ডেটাবেসটি ব্যবহার করছে তার সাথে ডেটাবেজের সমন্বয় করে এই সফটওয়্যার। অনলাইন এবং অফলাইন বেসড দু ধরনের ডেটাবেস হতে পারে। অনলাইন বেসড ডেটাবেস ব্যবহারকারী যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ডেটাবেসটি যদি অনলাইন বেসড হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের আইডি দিয়ে সেই ডেটাবেজে আমি ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এবার জেনে নেই RDBMS। RDBMS এর পূর্ণরূপ হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে সকল ডেটাবেস পরস্পর সম্পর্কিত কয়েকটি ডেটা ফাইল নিয়ে গঠিত হয় সেই সকল ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলে। অর্থাৎ ডেটাবেসগুলোর মধ্যে যখন একটি রিলেশন থাকবে বা সম্পর্কযুক্ত থাকবে তখন সেটাকে আমরা রিলেশনাল ডেটাবেস বলবো, এবং এটা পরিচালনার জন্য যে সিস্টেম সেটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি। RDBMS এর সাহায্যে টেবিল তৈরি, ডেটা এন্ট্রি এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। একটি ডেটাবেসে কী কী টেবিল থাকবে সে টেবিলগুলো তৈরি করা, এগুলোতে ডেটা এন্ট্রি করা এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, এবং এক টেবিল থেকে অন্য টেবিলে ডেটা আদান প্রদানও আমরা করতে পারবো এবং নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা যায়। অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট ডেটা আমরা খুঁজতে চাই খুব সহজেই ওই সিস্টেম থেকে আমরা সেটা খুঁজে বের করতে পারি। গ্রাফ ও চার্ট তৈরি, হিসাব নিকাশ, ডেটা রিপোর্ট ইত্যাদি বিভিন্ন কাজ করা যায়। অর্থাৎ ওই তথ্যগুলো নিয়ে যদি সেটা আমরা গ্রাফ আকারে বা কোনো চার্ট আকারে দেখাতে চাই বা কোনো রিপোর্ট তৈরি করতে চাই সেগুলো খুব সহজেই RDBMS এর মাধ্যমে আমরা করতে পারি। এবার জেনে নিই ডেটাবেস তৈরি সম্পর্কে, অর্থাৎ কী কী নিয়ে ডেটাবেস তৈরি হয়। প্রথমত পরস্পর সম্পর্কিত কতগুলো ফিল্ড নিয়ে একটি রেকর্ড তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো ফিল্ড মিলে একটি রেকর্ড হয়। কতগুলো রেকর্ড মিলে তৈরি হয় ফাইল, এক বা একাধিক সম্পর্কযুক্ত ডেটা ফাইল নিয়ে গঠিত হয় ডেটা বেস। এই তিনটা তথ্য তোমাদের MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এগুলো প্রায়ই এসে থাকে, তো এটা খুবই সহজেই মনে রাখবে যে প্রথম ধাপটি হচ্ছে ফিল্ড, ফিল্ডগুলো মিলে তৈরি করছে রেকর্ড, এরপর রেকর্ড মিলে তৈরি হচ্ছে ফাইল,
অবশেষে অনেকগুলো ফাইল মিলে তৈরি হচ্ছে একটি ডেটাবেস। ডেটাবেস ডিজাইন হয় কিভাবে? ডেটাবেস ডিজাইনের সময় একজন ডিজাইনার বা প্রোগ্রামার দুটি বিষয় বিবেচনা করে। প্রথমটি হচ্ছে লজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইনটা কি? যে কাজের জন্য ডেটাবেস ডিজাইন করা হবে তা নির্দিষ্ট করা, স্ট্রাকচার কেমন হবে এ সকল বিষয় তৈরি করা। যেমন ধরা যাক তোমার কলেজের একটি ডেটাবেস তৈরি করা হবে, তো সেই ক্ষেত্রে যখন ডেটাবেসটি ডিজাইন করা হবে তখন সেখানে কয়টি ডেটা ফাইল লাগবে এবং কোন ফাইলে কী কী ফিল্ড থাকবে এবং এগুলোর মধ্যে কীভাবে সম্পর্ক তৈরি হবে, এই সব কিছু নির্ধারণ করাই হচ্ছে লজিক্যাল ডিজাইনের ভেতর পড়বে। অর্থাৎ ডেটাবেসটির পুরো স্ট্রাকচারটা তৈরি করছে লজিক্যাল ডিজাইনে। আরেকটি বিষয় হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। এক্ষেত্রে হচ্ছে ডেটা কিভাবে সংগ্রহ করা হবে এবং সেটা জমা রাখা হয় সেটা ঠিক করা। যেমন ডেটা স্টোর করা বা সেটাকে আপডেট করা বা কোনো ডিলিট করা, কোনো কিছু পরিবর্তন করা, সেটাকে অ্যাক্সেস করা, এই সব কিছুই হচ্ছে ফিজিক্যাল ডিজাইনের অন্তর্ভুক্ত। তো আজকে আমাদের পাঠটা এখানেই আমরা শেষ করছি এবং শেষ করার আগে তোমাদের কিছু বাড়িতে কাজ দিয়ে দেই। প্রথম কাজটি হলো আজকে যেই বিষয়গুলো আমরা পড়লাম, অর্থাৎ বইয়ের অধ্যায় ছয়ের 6.5.1 এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তোমাদের যে পাঠ্য বই আছে সে পাঠ্য বইয়ে অবশ্যই পুরো টপিকগুলো ভালোভাবে রিডিং করবে। কারণ তুমি নিজে যখন একটি জিনিস পড়বে তখন অবশ্যই আরও অনেক খুঁটিনাটি জিনিসগুলো তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি অবশ্যই ভিডিওটি প্রয়োজনে বারবার দেখবে এবং সেই সাথে তুমি নিজে পড়ে তার সাথে জিনিসগুলো মিলিয়ে দেখবে, যে তাহলে তোমার জিনিসটা আরও সহজ হয়ে যাবে। এরপরে বইয়ের যে অনুশীলনী আছে সেখানে আজকের টপিক পর্যন্ত যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে এবং MCQগুলো একই সাথে পড়ে ফেলতে হবে যতটুকু এই টপিক পর্যন্ত কভার হয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তীতে সবগুলো ক্লাসে তোমাদের উপস্থিতি এবং আগ্রহ কামনা করছি। এই কামনা করে আমি আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।